জনসাধারণের জন্য আজকে থেকে তো উন্মুক্ত হয়ে গেল মেট্রো রেল। এন্ড সকাল থেকেই মেট্রো রেলে উঠার জন্য যাত্রীদের বিশাল লম্বা লাইন। যদিও ম্যাক্সিমামই জাস্ট এক্সপিরিয়েন্স নিতে, মানে ঘুরতে এসছে আর কি। ইনফ্যাক্ট ঢাকার বাইরে থেকে অনেকে মেট্রো রেলে চড়তে এসছে। তবে এই মেট্রো রেলে চড়ার সময় কিছু নিয়ম কানুন মানতে হবে যাত্রীদের। সেই সঙ্গে জানাবো কতক্ষণ সময় লাগছে এখন মেট্রো রেলে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে, প্লাস ভাড়া কত, টিকিট কিভাবে কাটতে হয়, আরো অনেক কিছু। মেট্রো রেল চালু হলেও সীমিত পরিসরে চালু হয়েছে। আপাতত জাস্ট উত্তরা থেকে আগারগাঁও থেকে উত্তরাতেই চলাচল করবে মেট্রো রেল। এন্ড এখানে সময় নিয়েও আছে লিমিটেশনস। আপাতত জাস্ট 4 ঘন্টা, মানে সকাল 8টা থেকে 12টা পর্যন্ত চালু থাকবে মেট্রো রেল। এন্ড এখন এই রুটে 6টা মেট্রো রেল চালু রয়েছে, যেখানে প্রতি 10 মিনিট পর পর স্টেশন থেকে ছেড়ে যাবে। এছাড়া মেট্রো রেলে এক এক কোচে 48 জন যাত্রী বসতে পারবে, এবং একটা ট্রেনে দাঁড়িয়ে বসে মোট 2,308 জন যাত্রী ট্রাভেল করতে পারলেও আপাতত এত যাত্রী নেওয়া হচ্ছে না। এখন খুব সীমিত সংখ্যক যাত্রী নিয়ে ট্রাভেল করা হবে। এছাড়া অনেকের একটা ধারণা ছিল মেট্রো রেলে হয়তো নারী এবং পুরুষদের আলাদা আলাদা কোচ রয়েছে। ব্যাপারটা আসলে এরকম না। হ্যাঁ, প্রতিটা ট্রেনে নারীদের জন্য একটা আলাদা কোচ আছে, কিন্তু নারীরা চাইলে বাকি কোচগুলোতেও বসতে পারবে। এখন আসি নিয়ম কানুনে। মেট্রো রেলে উঠার সময় যাত্রীদের বেশ কয়েকটা নিয়ম কানুন মানতে হবে, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে প্ল্যাটফর্ম বা মেট্রো ট্রেনে খাওয়া দাওয়া নিষেধ, প্ল্যাটফর্মের কোথাও কোনো ময়লা ফেলা যাবে না। এছাড়া মেট্রো রেলে ওঠা বা নামার সময় মোবাইল ফোন ব্যবহার করা যাবে না, কোচের দরজায় হেলান দিয়ে দাঁড়ানো যাবে না, মোবাইল ফোনের স্পিকার অন রাখা যাবে না, কথা বলতে হলে বলতে হবে খুব আস্তে আস্তে। এখন আসি কতক্ষণ সময় লাগছে সেই প্রসঙ্গে। মেট্রো রেলে আপাতত উত্তরা থেকে আগারগাঁও এন্ড আগারগাঁও থেকে উত্তরা যেতে সময় লাগছে মাত্র 10 মিনিট 10 সেকেন্ড। বাপরে, ভাবা যায়? কেউ কখনো ভেবেছে যে এত লম্বা ডিস্টেন্স মাত্র 10 মিনিটে যাওয়া যাবে, তাও ঢাকা শহরে? আর টিকিট প্রাইস হচ্ছে আপাতত উত্তরা থেকে আগারগাঁও, আগারগাঁও থেকে উত্তরা 60 টাকা। এখন টিকিট কিভাবে কাটা যাবে? টিকিট কাটার দুটো সিস্টেম আছে। একটা হচ্ছে মেট্রো রেলে যে সকল বুথ এবং ভেন্ডিং মেশিন আছে সেখান থেকে টিকিট কাটা যাবে, এবং যাত্রীদের জন্য রয়েছে সিঙ্গেল জার্নি টিকিট আর একটা বিশেষ পাসের মাধ্যমে টিকিট কেনার ব্যবস্থা। সিঙ্গেল জার্নি টিকিট মানে জাস্ট আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন, সাময়িক একবারের জন্য একটা টিকিট কিনলেন। আর এমআরটি পাস বা আর বিশেষ পাস মানে এমআরটি পাসের মাধ্যমে টিকিট কিনতে হলে এটার একটা নিয়ম কানুন আছে। এই এমআরটি পাস কার্ড কিনলে 10 বছর আপনি ব্যবহার করতে পারবেন। আর এই কার্ডের জন্য আপনাকে নিবন্ধন করতে হবে এবং 400 টাকা জমা দিতে হবে। আর একজন যাত্রী 10,000 টাকা পর্যন্ত কার্ড রিচার্জ করতে পারবে। আবার কার্ড ফেরত দিয়ে যাত্রী তার জমা টাকা ফেরত নিতেও পারবে। এনিওয়ে, যাই হোক, এখন মেট্রো রেল বাংলাদেশিদের জন্য তো একটা নতুন এক্সপিরিয়েন্স। তবে আপাতত সীমিত পরিসরে চালু হলেও জানা গিয়েছে নেক্সট ইয়ার ডিসেম্বর থেকে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চলাচল করবে।